আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস, বাঙালি জাতির জীবনে এক আনন্দের দিন। এমনই এক দিনের প্রতীক্ষায় কেটেছে বাঙালির হাজারো বছর, যে স্বপ্ন নিয়ে 71-এর আজকের দিনে ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে হানাদার পাকিস্তান বাহিনী বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। পৃথিবীর বুকে বাংলাদেশ নামে এক নতুন স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রের অদ্ভুতদ্বয় ঘটে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়ানো, এজন্য পেরোতে হয়েছে অনেক অনেক বাধা। 75-এ জাতির জনককে সপরিবারে হত্যার পর দেশ চলে যায় সামরিক শাসকদের হাতে। নষ্ট হতে বসেছিল মুক্তিযুদ্ধের চেতনা। সেখান থেকে বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে রচিত হয় নতুন বাংলাদেশের সম্ভাবনার ইতিহাস। 30 লক্ষ শহীদের জীবন আর এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা, আর বাঙালির হাজার বছরের মুক্তির সংগ্রামে এক চূড়ান্ত অর্জন 71-এর 16ই ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয়। দীর্ঘ 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধে হানাদার মুক্ত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। দেশের উন্নয়ন অগ্রযাত্রা থামানোর চেষ্টা হয়েছে বারবার। 75-এ 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকরা। বিভিন্ন সময় সামরিক শাসনে সংবিধান ক্ষতবিক্ষত হয়েছে। স্বৈর শাসন আর স্বাধীনতা বিরোধিতা গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছে বারবার। স্বাধীনতা বিরোধিতাকারীদের ঠাঁই হয়নি এই বাংলার মাটিতে। দীর্ঘ সময় লাগলেও বাংলাদেশ আবারও হাঁটতে শুরু করেছে মুক্তিযুদ্ধের চেতনায়। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে সর্বোচ্চ। বিজয়ের 49 বছর পর আজকের বাংলাদেশ খাদ্য ও অর্থ উন্নতির গতিধারায়, স্বল্প উন্নত থেকে উন্নতশীল দেশের কাতারে। খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে অনেক আগে। এক সময়কার তলাবিহীন বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিশ্বসভায় আজকের বাংলাদেশের পদচারণা গৌরব আর অহংকার নিয়ে।